নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়েছিলেন সেই হিসাবে প্রাথমিক পর্যায়ে ছাড় দিয়ে হলেও সেটাকে গ্রহণ করেছিলেন। কিন্তু আপনাকে যদি বলে যে আপনি আমার পাশে থাকবেন কিন্তু আপনি এখানে ঘরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি ঘরে সালাত আদায় করতে পারবেন না, সেটা তো মেনে নেওয়ার বিষয় নয়। যদিও এখানে কেউ বলবে যে উমরা করতে দেওয়া নিষেধ করেছিল, নিষেধ না পরে করেছেন, তো ঠিক এই ধরনের চুক্তি হতে পারে। একটা মুসলিম দেশ, প্রতিবেশী দেশ হলো অমুসলিম, প্রতিবেশী দেশ মুশরিক দেশ। এখন মুশরিক দেশের সাথে মুসলিম দেশ স্বভাবতই দ্বন্দ্ব হবে, স্বভাবতই ঝগড়া হবে, স্বভাবতই তর্ক হবে। সেই ক্ষেত্রেও মুসলিম দেশ ও মুসলিম দেশের সাথে একটা চুক্তি করে যেন দুই দেশেই ঝগড়ামুক্ত থাকে, নিরাপদে থাকতে পারে, সেই আলোকে চুক্তি করে চলা, সেটিও শরীয়ত অনুমোদন দেয়। ঠিক এমনইভাবে অমুসলিম দেশগুলির সাথে উদাহরণস্বরূপ ধরে নেন, যদি কোনো মুসলিম দেশ অমুসলিম দেশের সাথে চুক্তি করে সেটার কোনো আপত্তি নাই, কিন্তু যদি সৌদি আরব কোনো অমুসলিম দেশের সাথে চুক্তি করে তাহলে এটা নিয়েই অনেক মাথা ব্যথা। ইরান চুক্তি করুক, অসুবিধা নাই, তুরস্ক চুক্তি করুক, তুরস্ক অলরেডি ইসরায়েলের সাথে চুক্তি আছেই, সেটা কারো মাথা ব্যথা নাই। কিন্তু সৌদি আরব যদি দেশের স্বার্থে বা মুসলিমদের স্বার্থে ইসরায়েলের সাথে কোনো চুক্তি করে, এটাই দেখবেন যে কী ধরনের প্রোপাগান্ডা শুরু হয়। কারণ জানে, ইসলামের শত্রুরাও জানে এবং যারা প্রকৃত সুন্নাপন্থী নয় তারাও জানে যে সৌদি আরব সেটি সুন্নাপন্থী একটি দেশ, তাই তাদের ত্রুটি খুঁজেটাই হলো বড় কাজ। তো ঠিক সেই ধরনের যদি দেশের স্বার্থে মুসলিমদের স্বার্থে সৌদি আরব হোক, আমেরিকার সাথে হোক, আরও কোনো অমুসলিম দেশের সাথে হোক যদি চুক্তির প্রয়োজন হয় তাহলে সেটি অবশ্যই শরীয়তসম্মত হবে, তবে অবশ্যই ইসলাম ও মুসলিমদের স্বার্থকে প্রাধান্য দেওয়া, স্বার্থ রক্ষা করা, সেটি হবে মূল উদ্দেশ্য। ওয়াল্লাহ তাআলা আলাম। এরপরে হাদিস নিয়ে আসলেন প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মুতামিরা ফাহালা কুফারু কুরাইশিন বাইনহু ওয়া বাইনাল বাইতি ফানহারা হাদিয়াহু وحلق رأسه بالحديبية وقاضاهم على أن يعتمر العام المقبل ولا يحمل سلاحا عليهم إلا سيوفا ولا يقيم بها إلا ما أحبوا فاعتمر من العام المقبل فدخلها كما كان صالحهم فلما أقام بها ثلاثا أمروه أن يخرج فخرج। সেই হাদিসের এই সমর্থবোধক হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে বের হলেন, হুদাইবিয়া নামক জায়গায় গেলে মুশরিকদের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হলেন, উমরা করার সুযোগ নেই, তখন তারা যে ইহরাম অবস্থায় ছিলেন সেই ইহরাম থেকে হালাল হয়ে গেলেন, তাদের যে পশু ছিল কুরবানির সেগুলি জবাই করে ফেললেন, মাথার চুল কেটে ফেললেন, কেটে হালাল হয়ে গেলেন। শর্ত হলো, চুক্তি হলো যে আগামী বছর উমরা করবেন, তবে খুব আত্মরক্ষার জন্য সামান্য কিছু হালকা অস্ত্র থাকতে পারবে, ভারী অস্ত্র নিয়ে আসতে পারবে না, সেখানে মাত্র তিন দিন অবস্থান করবেন, এই ধরনের সিদ্ধান্ত হলো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে বের হলেন ষষ্ঠ হিজরিতে, অথচ দ্বিতীয় হিজরিতে সংঘটিত হলো বদরের যুদ্ধ।
বদরের যুদ্ধ কাদের সাথে ছিল? মুশরিকদের অমুসলিমদের সাথেই ছিল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি থেকে ষষ্ঠ হিজরি পর্যন্ত মুশরিকদের সাথে সশস্ত্র যুদ্ধ করছেন। মদিনা হলো মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, সুপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র। ষষ্ঠ হিজরিতে উমরা করার সুযোগ হলো না, সপ্তম হিজরিতে সেই উমরা করতে গেলেন। সপ্তম হিজরিতে যখন উমরা করতে গেলেন, তিন দিন থাকার মাত্র অনুমতি চুক্তি সাপেক্ষে সেখানে উমরা করলেন। কোন জায়গায় উমরা করলেন এটা ভালো করে মনে রাখবেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরিতে মুশরিকদের সাথে প্রকাশ্যে যুদ্ধ করলেন, দ্বিতীয় থেকে শুরু হলো যুদ্ধ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরিতে উমরা করলেন, অথচ বাইতুল্লাহ এখনো 360টি মূর্তি দিয়ে ভরপুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূর্তিও ভাঙলেন না, ভাঙতেও বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলে বলে ওই মূর্তি সহ ভরপুর বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে উমরা শেষ করলেন। বিষয়টি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষণীয় বিষয়। অনেকে দেখা যায় যারা উগ্রপন্থা চরমপন্থায় জড়িয়ে যায়, তারা বলে কিসের ছাড়, আমরা মুসলিম, কোনো ছাড়ের সুযোগ নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরি থেকে ষষ্ঠ হিজরি পর্যন্ত মুশরিকদের সাথে সশস্ত্র যুদ্ধ চলছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করলেন কিন্তু সবকিছুই ছাড় দিলেন, সবকিছুই ছাড় দিলেন। ছাড় দিলেন কি? বাইতুল্লাহ এখনো মূর্তি একটা ভাঙলেনও না, ভাঙার নির্দেশও দিলেন না, গালিগালাজও করলেন না। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িহু বিয়াদি, কেউ যদি কোনো অন্যায় দেখে তাহলে শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে, যদি অক্ষম হয় তাহলে কথা দিয়ে প্রতিরোধ করতে হবে, তাও যদি অক্ষম হয় তাহলে আন্তরিকভাবে ঘৃণা করে প্রতিরোধ করতে হবে। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তি দিয়ে প্রতিরোধ করলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, সব যুদ্ধগুলিতে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরিতে বাইতুল্লাহ গিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করলেন না, মুখ দিয়েও প্রতিরোধ করলেন না, অন্তর দিয়ে ঘৃণা করলেন, প্রতিরোধ করলেন, চুপচাপে উমরা শেষ করে চলে আসলেন। অষ্টম হিজরিতে যখন আবার মক্কা বিজয় হয় তখন আবার শক্তি দিয়েই প্রতিরোধ করলেন, বাইতুল্লাহর সেই 360টি মূর্তি ভেঙ্গে একেবারে বাইতুল্লাহকে পরিচ্ছন্ন পবিত্র করলেন যখন বিজয় হলো। কিন্তু তার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তিনি সশস্ত্র যুদ্ধ করছেন আর অপরদিকে সেখানে শক্তি দিয়ে প্রতিরোধ করা, মৌখিকভাবে প্রতিরোধ করা সবকিছু তিনি স্টপ করলেন। কেন? কারণ একদিকে সশস্ত্র যুদ্ধ করার পরিবেশ হলেও আরেক জায়গায় সেই পরিবেশ ছিল না, যার কারণে সেখানে সেই পরিবেশ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যবস্থা নিলেন। কিন্তু আমাদের কিছু মানুষ দেখবেন এত ঈমানের তেজ, সব জায়গায় একইভাবে দেখতে চায়, এটি সম্পূর্ণ ভুল চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই শিক্ষা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা হলো যেখানে আপনার ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, শক্তি দিয়ে প্রতিরোধ করার সেখানে তাই করতে হবে, আবার যেখানে গিয়ে আপনার সেই প্রেক্ষাপট নেই সেখানে প্রয়োজনে আপনাকে এটা বন্ধ রেখে আপনাকে আন্তরিকভাবে ঘৃণা ও প্রতিরোধ বা প্রতিবাদ জানিয়েই সেখানে ব্যবস্থা নিতে হবে।
सर्वोपरि मने रखते होबे आवेग दिए कोनो काज करार सुयोग इस्लामे नेई इस्लामे काज करते होबे नबी मुहम्मद सल्लल्लाहु आलैहि वसल्लामेर मानहाज अनुजाई सलाफदेर मानहाज अनुजाई नबी सल्लल्लाहु आलैहि वसल्लामेर सुन्ना अनुजाई नबी सल्लल्लाहु आलैहि वसल्लामेर आदर्श अनुजाई এজন্যই আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের মডেল কোন ব্যক্তি না আমাদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে গোটা জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করি এবং জানি তাহলে আমরা অবশ্যই সুন্দরভাবেই অগ্রসর হতে পারব বড় ধরনের বিশৃঙ্খলা ও অপবাদ আমাদের কাঁধে নিতে হবে না আসবেই এর অর্থ এই নয় যে বাধা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আসবেই ইসলাম বিরোধী যারা বিদ্বেষী যারা তারা আপনাকে বলবেই কিন্তু অনেক সময় নিজের ত্রুটির কারণেও সেইগুলি অপবাদগুলি এসে যায় বা শুনতে হয় আল্লাহু তাআলা আলাম এই হাদিস থেকে আরও বেশ কিছু অন্যান্য দিক থেকেও শিক্ষণীয় রয়েছে তা হলো কেউ যদি হজ বা উমরার উদ্দেশ্যে রওনা দেয় রওনা দিলে এহরাম বেঁধে ফেললে পথিমধ্যে যদি আপনি বাধার শিকার হন যাওয়া যাচ্ছে না সেই বাধাটা হতে পারে কোনো শত্রুপক্ষের বাধা অথবা হতে পারে শারীরিক অসুস্থতার কারণে বাধা এমন অসুস্থ হয়ে গেলেন আপনাকে হাসপাতালে অ্যাডমিশন ছাড়াও কোনো উপায় নাই তখন আপনার জন্য করণীয় হলো সেখানেই মাথার চুল কেটে এহরাম থেকে মুক্ত হয়ে যাওয়া তবে আবার এটাকে সামর্থ্য থাকলে পরের বছর সেটাকে আবার পূর্ণ করতে হবে আল্লাহু তাআলা আলাম